ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের ঢাকাস্থ মহেশপুর মোহাম্মদিয়া সোসাইটি প্রতি বছরের ন্যায় এবছরও বাৎসরিক সভা পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে ঢাকা ইসলামপুর মোহাম্মদিয়া সোসাইটি কার্যালয়ে দুপুর ১২টায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাওলানা সারোয়ার আলম ওলি এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির সভাপতি সার্জেন্ট মোহাম্মদ দুলাল মিয়ার। আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কবির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু নাসের, সহসভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ নাজমুল হক, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম মোহাম্মদ শওকত মিয়া, নজরুল ইসলাম মোহাম্মদ আবু নুর রেজভী, অর্থ সম্পাদক মোহাম্মদ নাজমুল হক বলেন। আমাদের এই সমিতির মোহাম্মদিয়া সোসাইটির সকল সদস্যবৃন্দ যারা আসছেন, কষ্ট করে আইসা আমাদের মিটিংকে সফলতা দিয়েছেন, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনাদেরকে অভিনন্দন করতে আমাদের সুবিধা হবে এবং সকলের আশা পূরণ করতে সক্ষম হবে, এই জন্য আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। সভাপতি সার্জেন্ট মোহাম্মদ দুলাল মিয়া বলেন, মোহাম্মদিয়া সোসাইটির একটা লক্ষ্য উদ্দেশ্য আগামী দিন আমরা এই 40 জন ফ্যামিলি যাতে একসাথে নিচে থাকতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আমাদের চলা। আশা করি সবাই সহযোগিতা আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারব ইনশাআল্লাহ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা কাজী মোহাম্মদ খাজা বাহাউদ্দিন। সাজু আক্তার প্রেমা, নুরনগর টিভি।